হ্যালো ডন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আমি কোনো কাঁথার আর্ট বা ডিজাইন কাঁথার উপরে নিয়ে আসিনি, আমি সরাসরি আর্ট করে সেগুলো পিকচার দিয়ে ভিডিও বানিয়ে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর আর্ট, আর আপনারা বড় বা ছোট যে কোনো কাঁথাই আর্টগুলো করে নিতে পারেন। একদম সিম্পল, গর্জিয়াস, সব কিছুর মধ্যে আছে, দেখতেই পারছেন। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট, একদম সিম্পলের মধ্যে আমার ছোট বড় সব আপুরাই আর্টটা করে নিতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখে নেবেন, আর পুরোটা দেখে বলবেন যে পুরো ভিডিওটা কেমন হয়েছে। আর আমি কিন্তু এখানে সব রকম সিম্পল আর্টগুলো আছে দেওয়ার চেষ্টা করেছি। আর দেখ, যারা ছোট বা বড় কাঁথায় করবেন, আর্টগুলো করে সুন্দর সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করতে পারলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি আমি কিন্তু এর আগে অনেক সুন্দর সুন্দর কাঁথার ডিজাইন দিয়েছিলাম, কোন সুতার পর কোন সুতা ম্যাচিং করবে কোন কালারের উপরে, অনেক সুন্দর সুন্দর কাঁথার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা গিয়ে সেখানে দেখে আসতে পারেন। আর আমি এটা পুরাটাই আর্ট দিয়েছি, কোনো কাঁথার উপরে না, সিম্পল কাগজের উপরে। আপনারা যে কোনো কাঁথায় আর্টগুলো করে নিতে পারেন, আর আর্টগুলো কিন্তু দেখতে অসাধারণ। যারা আমার এর আগের আর্টগুলো দেখেছেন তারা কিন্তু কমেন্টে বলেছিলেন, আপু সুন্দর সুন্দর আর্ট দিও। আমি সেই জন্যে দিয়েছি এই আর্টগুলো, একদম সিম্পলের মধ্যে যাওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা একটু ভালো আর্ট পারেন, একটু নলেজ লাগালেই বুঝবেন এখানে কেমনে কী আর্ট করা আছে। আর আপনারা যেটা বলবেন না, কমেন্টে বলে যেন, আমি চেষ্টা করব আঁকিয়ে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি সব রকমেরই দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সব রকমের চ্যানেলে ভিডিও দেওয়া হয়, আপনারা চাইলে সব রকমের ভিডিওই দেখে আসতে পারেন। আর এখানে একটু ধৈর্য সহকারে যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা আঁকিয়ে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।